শান্তি হরি গুরু চাঁদ সত্য ভাবা প্রীতি প্রেমানন্দ হরি হরি বল আজ সুন্দর মিলন বাসরে কবিগান তার প্রথম পর্বের আলোচনা আপনারা শুনলেন। দাদা ভাই আরেকটু টোনে টোনে রাখো, সার করে দেখো, ইকোটা না হয় আর রিপিটটা না হয়। একদিকে অক্ষয় চক্রবর্তী, আপনারা নাম শুনে বুঝতে পারছেন তিনি একজন ব্রাহ্মণের সন্তান, আর একদিকে কবি রসরাজ তারক সরকার, তিনি হরিচাঁদের একজন পরম ভক্ত, অন্তরের মানুষ। অক্ষয় নামটা ভালো, কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে কি না, তাই তার পৈতা এবং ব্রাহ্মণত্বের অহংকারে তার অক্ষয় দেহে খানিকটা অবক্ষয় ধরেছে। তবে হরিচাঁদের কথা শুনবার জন্য তার প্রাণ কেঁদে উঠেছে, এই জন্য তাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। একমাত্র ভক্তি হল মুক্তির পথ, যে পথে শ্রীহরির চরণ লাভ করার একমাত্র শ্রেষ্ঠ উপায়। আমি সময় নষ্ট করব না, ঠাকুরের কাছে প্রার্থনা শুধু এইটুকু, তোমার যা করলে তোমার ভালো হয়, ঠাকুর কথা নিও তুমি তাই করো, শুধু তোমার কাছে এইটুক প্রার্থনা রইল। যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার একার জন্য যেন সবাই কষ্ট না পায়। জয় শ্রীহরি, জয় গুরুচাঁদ। হা ওরে মানুষ দেখবি যদি ভগবান আমার গুরুদেব পূজ্যপাদ অসীম কুমার সরকার মহাশয়, উনি এক সময় নাম কীর্তন করতেন, বাবা পাগলা সম্প্রদায় নামে নাম কীর্তনের খুব নাম করা দল ছিল। উনি বাবা পাগলার শিষ্য,
ঠাকুর বাবা পাগলা আমার পরম গুরু। একদিন কালনাধামে গিয়ে বাবা পাগলাকে প্রণাম করে বললেন, পাগল আমরা নাম কীর্তন করি কিন্তু এই দল বল নিয়ে ঢোল বড় বড় ব্যাগ সঙ্গে করে যখন ট্রেনে বাসে উঠি মানুষ আমাদের হিংসা করে। বাবা পাগলা বললেন, অসীম তোকে যে মানুষ হিংসা করে এটা তুই বুঝিস কি করে? নিশ্চয় তোর মধ্যেও হিংসা বৃত্তি আছে। অন্তরে কর ধারণা, যেদিন তোর মধ্যে হিংসা বৃত্তি থাকবে না সেদিন আর কেউ তোকে হিংসা করবে না। তাই ভগবানকে জানা এবং দেখার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে হিংসাকে পরিত্যাগ করতে হবে। দ্বাদশ আজ্ঞার মধ্যেও তাই বললে, যিনি চরিত্র পবিত্র ব্যক্তি তার প্রতি কোনো জাতি বিদ্বেষ রেখো না, আর অন্যের ধর্মকে কেউ কখনো অসম্মান করো না। কে বাবা? পিতামাতাকে শ্রদ্ধা করো, ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করো। তবে এখানে কথাটার অনেক গুরুত্ব আছে। ঘরে ঘরে মন্দির প্রতিষ্ঠা মানে, আমি অল্প কথাই বলছি, আমাদের প্রত্যেকেরই এক একটা দেহ ঘর। এই ঘরের মধ্যেই আমার শ্রীহরি বসবাস করেন। সেই শ্রীহরির বাসস্থানটা যেন সুন্দর হয়, সেখানে যেন আমার শ্রীহরি আনন্দে বসবাস করতে পারে। তাই সত্যনিষ্ঠ হয়ে আমার ঠাকুরের বাক্য পালন করে যেন এই সংসার মধ্যে চলতে পারে, তারাই ধন্য, তারাই হরির একমাত্র আপনজন। আজ আমাদের মধ্যে বড় রেওয়াজ, কেন আমরা ব্রাহ্মণ দিয়ে পূজা করাই, দোষটা আমরা ব্রাহ্মণদের উপরে চাপাইয়ে দেখছি। কিন্তু একবার একটু ভেবে দেখবেন, কোনো ব্রাহ্মণ কোনো পুজো পার্বণ এলে আপনার বাড়িতে এসে বলে না, বাবা পুজোর আয়োজন করিস, আমি এই নয়টার সময় আসবো কি আটটার সময় আসবো, বলে বাবা? আমরাই ঘরে ঘরে পুজোর আয়োজন করি, শেষ পর্যন্ত ঠাকুরের কাছে কিছু নিবেদন করবার জন্য সাহস পাই না, ব্রাহ্মণের কাছে যাই। দোষটা চাপাইয়ে দেই কাদের? না ব্রাহ্মণের উপরে। না বাবা, নিজের কাজ যদি কেউ নিজে করতে পারে, এই মানুষ কর্মের গুণেই যে যে কুলেই জন্মগ্রহণ করুক সেই ব্রাহ্মণ হতে পারে। বাবা গীতার মধ্যেও ভগবান সেই কথাই বললেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগেষু, গুণ এবং কর্মের জন্য এই চারটে বর্ণ হয়েছে। যখনই কেউ জন্মগ্রহণ করে, যদি ব্রাহ্মণের ঘরেও কেউ জন্মগ্রহণ করে, জন্ম মাত্র তার পরিচয় থাকে শূদ্র। যখন তার সংস্কার করা হয় তখন তাকে বলা হয় দ্বিজ। যখন বেদ পাঠ করার শক্তি সঞ্চয় করে তখন তাকে বলা হয় বিপ্র। বিপ্র শব্দে বেদ পাঠের দক্ষতা অর্জন করা। কারণটা হচ্ছে এই, বেদের প্রতিটি মন্ত্র যদি কেহ শুদ্ধ উচ্চারণে বেদ মন্ত্র পাঠ করতে পারে তাহলে কল্যাণ সাধন হয়, আর যদি ভুল উচ্চারণে এই মন্ত্র পাঠ করে তাহলে কল্যাণের জায়গায় অকল্যাণ নেমে আসে। আর ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ, ব্রহ্মকে যিনি সম্যকভাবে জানেন, শক্তিতে যার মুখে আগুন জ্বলে তিনি হলেন ব্রাহ্মণ। আজকে আমরা যদি হিংসা করি সেটা অন্যায়,
আমাদের হিংসা করার কিছু নেই। ভগবান এসেছেন, জগৎ লক্ষ্মী জগতে এসেছেন, তারাই সকলের সম্পর্কে বিবৃতি দিয়ে গেছেন। বাবা, সত্যযুগে ব্রাহ্মণেরা পবিত্রতম ছিল, তাদের শক্তি ছিল। ত্রেতায় যাগযজ্ঞ করত, সেখানে বলির প্রথা ছিল, কিন্তু বেদ মন্ত্র পাঠ করে যে পশুটাকে বলি দেওয়া হতো তাকে তখন বাঁচাতে পারতেন, এই জন্য তখন বলির প্রথা ছিল। কলিতে মারতে পারে, কেউ বাঁচাতে পারে না, এই জন্য মহাপ্রভু নিষেধ করলেন কলিতে এইসব যাগযজ্ঞ নাই। বাবা, অশ্বমেধ, গোমেধ, নরমেধ মাংস দিয়ে পিতৃশ্রাদ্ধ, দেবর দ্বারাই সন্তান উৎপত্তি, এইগুলো নেই। কে বললেন? গৌর হরি বললেন। তবে এই ব্রাহ্মণেরা তিল তিল করে কর্মের জন্য তাদের শক্তি হ্রাস পেতে থাকে, আর এর একমাত্র কারণ হচ্ছে ঈশ্বর চিন্তা থেকে দূরে সরে গিয়ে আত্ম অহংকারে নিজেকে কর্তা সাজানো আর আত্মস্বার্থে কর্ম করা। আপনারা রামায়ণ পড়লে দেখবেন সীতা দেবী দশরথের উদ্দেশ্যে বালুর পিণ্ড দান করেছিলেন বনবাসে থেকে, ফল্গু নদীর কিনারে একটা বট ও বৃক্ষের তলায়, সঙ্গে তুলসী ছিল, আর ব্রাহ্মণ যে মন্ত্র পড়েছিল এই চারজন। কিন্তু যখন বনবাস থেকে অযোধ্যায় এলেন, ব্রাহ্মণেরা চক্রান্ত করল, যে ভিখারী অবস্থায় বনবাসে থাকায় আমরা বালুর পিণ্ড দিয়েছিলাম, তখন তো কিছু পাই নাই, রাজবাড়িতে যদি দ্বিতীয়বার পিণ্ড দান করানো যায় তাহলে তার থেকে আমরা অনেক কিছু উপহার উপঢৌকন পাব, তাতে হয়তো আমরা কয়েক পুরুষ ধরে বসেও খেতে পারব, তাই দ্বিতীয়বার তাকে দিয়ে পিণ্ড দান করাইতে হবে। চক্রান্ত করলেন, সীতা বললেন না আমি পিণ্ড দান করব না, আমি তো পিণ্ড দান করেছি। ব্রাহ্মণেরা বলল না করো নাই, সেটা কেউ দেখে নাই। সীতা বলল কেন, আমার সাক্ষী আছে। কে কে সাক্ষী? সীতা দেবী চিন্তা করলেন সবাই সত্য কথা বলবে, তাই বটবৃক্ষের তলায় পিণ্ড দান করেছিলেন, বটবৃক্ষকে সাক্ষী মানলেন, ফল্গু নদীর কিনারে বসে করেছিলেন বলে ফল্গু নদীকেও সাক্ষী মানলেন, যে ব্রাহ্মণ মন্ত্র পড়েছিল তাকেও সাক্ষী মানলেন, আর তুলসী ছিল তাকেও সাক্ষী মানলেন। কিন্তু ব্রাহ্মণেরা সকলকেই তখন পক্ষে টেনে নিয়েছে, কেবল বট বৃক্ষকে পারে নাই। ব্রাহ্মণ মিথ্যা কথা বলল, ব্রাহ্মণকে অভিশাপ দিলেন জগৎ লক্ষ্মী সীতা, তিল তিল করে তোমাদের এই ব্রহ্ম শক্তি বিনষ্ট হবে, এরপরে আর তোমাদের মুখের কথায় কাজ হবে না। দেখেন, ত্রেতার থেকে শুরু হলো, ফল্গু নদী মিথ্যা কথা বলেছিল, ফল্গু নদীকে বলল তুইও মিথ্যা কথা বললি, নারী হয়ে নারীর অসম্মান করলি, অন্তরে কর ধারণা তোর বক্ষের জলে কেউ পিপাসা নিবৃত্তি করতে পারবে না, তোর বক্ষটা শুষ্ক হয়ে রবে, মাটি না ঘুরলে কেউ সেখান থেকে জল পাবে না। তুলসী মিথ্যা কথা বললে তুলসীকে বলল তুইও নারী হয়ে নারীর অসম্মান করলি, কলিতে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবি, আর কুকুরে দর্শন করলেই তোর মাথা ভরিয়ে প্রস্রাব করিয়ে দেবে। শুধু সত্য বলেছিল কে? শুধু সত্য বলেছিল বট বৃক্ষ, তাই বট বৃক্ষকে অমর বর দিলেন জগৎ লক্ষ্মী সীতা। এটা কোনো সাধারণের কথা নয়, আর আমার তৈরি করা কথাও নয়, এগুলো শাস্ত্রের বারতা। কৃষ্ণলীলায় যদি আমরা আসি, অনেক কথা তো বলতে গেলে ঠাকুরের কথা বলার সময় পাওয়া যাবে না। কৃষ্ণ যেদিন প্রভাসের কিনারে যজ্ঞ করলেন, সেদিন ভক্তকে দিলেন সবচাইতে বড় মান্য। আপনারা শাস্ত্র অধ্যয়ন করলে সিদ্ধান্তটা পাবেন, তাই
এই যে কৃষ্ণ প্রভাস যজ্ঞ করেছিল খুলে বলাই ভালো, সেখানেও কোনো ব্রাহ্মণ রাখেন নাই। কৃষ্ণকে বলা হলো তোমার যজ্ঞে কেন ব্রাহ্মণ নাই? কৃষ্ণ বলল কলিতে ব্রাহ্মণের ব্রহ্ম শক্তি থাকবে না। এই কলিকালের সমস্ত কর্ম ভক্তরা সম্পাদন করবে। দেখেন তারপরে কৃষ্ণ তিনিও বললেন, কলিতে এলেন গৌর হরি, যবনের ছেলে হরিদাসের সঙ্গে মেলামেশা করত বলে ব্রাহ্মণেরা চাপ সৃষ্টি করল, তাকে জাতি বন্ধ করে দিল, সমাজ বন্ধ করে দিল। তা মহাপ্রভু বললেন আমাকে কোনোভাবে জাতে ওঠানো যায় না। দেখেন ব্রাহ্মণেরা সুকৌশলে বলল যায় না তাই কি, তোমার বাবা বেড়াতো আমাদের দলে, তুমি সেই জগন্নাথ মিশ্রের ছেলে, অবশ্যই যাবে, কি করতে হবে? ব্রাহ্মণেরা বিধান দিল 100 ব্রাহ্মণকে ভুরি ভোজন দিতে হবে, আর প্রত্যেককে একটা করে সোনার থালা, একটা সোনার গ্লাস উপহার দিতে হবে। মহাপ্রভু বলল তাই দেব। নিমন্ত্রণ করলেন সকলকে, উনি রান্নার সমস্ত দ্রব্য আয়োজন করলেন, কিন্তু একমাত্র আগুনটা দিলেন না। ব্রাহ্মণেরা এসে বলল নিমাই আগুন এখানে তো নাই। বলল আপনারা ব্রাহ্মণ, ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে, আমি আগুন দিয়ে আপনাদের কেন অসম্মান করব? ব্রাহ্মণেরা বলল ফাজলামি করিয়ে না, ও আগে জল তো এখন আগুন দেশলাইয়ের মধ্যে চলিয়ে গেছে। মহাপ্রভু বলল ব্রাহ্মণের মুখে আগুন না জ্বললেও হরিভক্তের মুখে আগুন জ্বলে। ব্রাহ্মণেরা বলল জ্বলে, মহাপ্রভু বলল হ্যাঁ জ্বলে। ব্রাহ্মণেরা বলল যদি কারো মুখে হরিনামের জোরে আগুন জ্বলে তাহলে সে রান্না করে দিলে আমরা সবাই খাবো দলে দলে। হরিদাসকে ডাক দিলে, কোথায় হরিদাস? তুমি যে হরির দাস দেখাও সভা তলে, ব্রাহ্মণের মুখে আগুন না জ্বললেও হরিভক্তের মুখে আগুন জ্বলে। বল হরি বল হরি বলে ভাসিয়া দুই চোখের জলে, শুষ্ক কাষ্ট হাতে ধরে আজ হরিদাস যখনই ফুৎকার দিল, দেখতে দেখতে ব্রহ্ম অগ্নি জ্বলিয়া উঠল। তাহলে ব্রাহ্মণের জন্য লড়াই কিন্তু কম হয় নাই। আমার হরি ক্ষীরোদ সাই তিনিও দেখালেন, তার ভক্তের সঙ্গে তার গুরুদেব। কিন্তু এখন আমরা যদি বলি ব্রাহ্মণেরা ক্ষতি করছে, এটা অন্যায় হয়ে যাবে বাবা। কেন জানেন? গণ্ডগোল তো আমরা করি। বাড়িতে যদি 4 ভাই থাকে, কোনো বাবার 4 ছেলে মারা গেলে কেউ ভাবে আমি মথুয়ার মতে কাজ করব, ব্রাহ্মণ লাগাবো না, তথাস্ত ব্রাহ্মণেরা তো এসে বলে না তোমাকে আমাদের দিয়েই কাজ করাইতে হবে, বলে না। আর এক ভাই বলছে না, পূর্বপুরুষ থেকে করে আসছে, আমি ব্রাহ্মণ দিয়ে কাজ করাবো। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে গেল। আবার কেউ বলবে বাবা মারা গেছে, শ্রদ্ধায় অর্ঘ দান করবে, মাথা মুন্ডন করবে, ধরা পড়বে, কেউ আছে চুলদারি কিচ্ছু ফেলাইব না। আচ্ছা আমার কাছে বলুন দেখি, এই জন্য ব্রাহ্মণেরা দায়ী নাকি? লক্ষ্মী পূজা সরস্বতী পূজা ঘরে ঘরে, বাউন তো এখন গ্রামের মধ্যে 2-1 জন। অন্তরে করুন ধারণা, আগে আমাদের মানুষগুলো খাবার পেত না, এখন বলতে গেলে যারা পুজো করে চালকলা ছিটাইয়া খায় ওরাই মূলত খাবার খায় না, পায় না। তা ঘরে ঘরে ব্রাহ্মণ
পূজোর আয়োজন করেছে ব্রাহ্মণের জন্য আমরা রাত পর্যন্ত বসে থাকি না। ঠাকুর বলে দিয়েছে ভক্তি প্রধান, এই কলিতে ভক্তি মতে যে যার কর্ম তিনিই করতে পারেন। আমরা যদি ব্রাহ্মণকে ডাকি, ব্রাহ্মণকে তো দায়ী করা যায় না বাবা, এর জন্য সোচ্চার হতে হবে আমাদের। আজ গুরুচাঁদ যে কথা বলেছে, যদি গুরুচাঁদের আদর্শ আমাদের মধ্যে থাকে তবে না আমরা শক্তি পাব। শিক্ষার কথা বলেছে, আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু গুরুচাঁদ যে পিতামাতাকে ভক্তি করার কথা বলেছে এইটা ভুলে যাচ্ছে। আগে ভাঙা ঘরে থাকতো সবাই, এখন প্রাসাদ বানাইছে। এই প্রাসাদের মধ্যে বিদেশি কুকুরের জায়গা আছে, কিন্তু মা বাবার জায়গা নাই। বলুন এটাও কি ব্রাহ্মণের দোষ? নয় নয় নয়। এই জন্য যার তেলে সে ভাজা হয়ে যাবে ঠিক সময়, কাউকে কিছু বলার দরকার নাই। যদি কেউ বলে হরিচাঁদের দান, গুরুচাঁদের কি অবদান, তাহলে আমার মনে হয় শাস্ত্র পড়া লাগে না। আমি বলবো আমি সেই প্রমাণ। যদি বলেন কিরকম কথা নয় অসঙ্গত, যদি হরিচাঁদ ঠাকুর না আসতো, যদি গুরুচাঁদ ঠাকুর না আসতো, আমার মতো একটা পিছিয়ে পড়া ঘরের ছেলে আসরের মধ্যে দাঁড়িয়ে বেদ বেদান্ত উপনিষদ মন্থন করে ধর্ম কথা বলার অধিকার পেত না, হয়তো এতক্ষণ আমার রচনা কর্তন করে নিত। যদি পরের কথা বলি, আপনারা সবাই তার প্রমাণ। মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, কত সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ পরে। অন্তরে করুন বিবেচনা, যদি হরিচাঁদ ঠাকুর না আসতো, চিন্তা করুন সতত আমাদের শরীরে এই সুন্দর পোশাকটা উঠত না। আর আমরা কত খাবার অপব্যয় করি ঘরে ঘরে, এই খাবার আমাদের জুটত না। সমাজটা এমন একটা জায়গায় ছিল, আমাদের মানুষেরা যেখানে বসবাস করত, সারা গ্রামের মধ্যে একজনের একটা ভালো পোশাক থাকতো কি না থাকতো সন্দেহ বাবা। একজনের পোশাক দিয়ে সারা গ্রামের মানুষের সমস্ত অনুষ্ঠানের কাজ চলিয়ে যেত। ওই জুতোই বলেন আর গায়ের পোশাকই বলেন, কিন্তু এখন গিয়ে দেখেন ঘরে ঘরে অট্টালিকা তৈরি হয়েছে। ওই অত বড় বাড়িতে বাড়িতে যদি দুটিয়ে বাচ্চা থাকে, ওই বাচ্চার জুতো রাখার জায়গাই হয় না। মা, এই যে স্বাচ্ছন্দ্য, এগুলো সবই আমার গুরুচাঁদের দা, যদি না আসতো এটা হতো না। আগে গানটা গাই, তারপরে অল্পের মধ্যে দিয়ে আমি কিছু কথা বলবো, কারণ এগুলো আপনাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। তবু বিষয়টা হচ্ছে এই, আমরা শুনি বটে, ভালো করে বুঝে উঠতে পারি না। যেদিন বোঝা হয়ে যাবে সেদিন বোঝা কমবে, আমার শ্রীহরির করুণা হবে যাবে অভাবের সাথে সাথে, সেদিন মানুষের স্বভাব অভাব দুটোই দূরে চলে যাবে। আমাদের অভাবটা কোথায়? স্বভাবের। এই স্বভাব যেদিন যাবে সেদিন অভাব চলে যাবে। ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওই তো বিঘ্ন অতি প্রধান। ছেড়ে দে তোর ভিন্ন ভেদ, দেখ না শাস্ত্র দেখ না দেবে, কোরআন পুরাণ নয় রে প্রভেদ, শোন রে হিন্দু শোন মুসলমান। দেখ না
দেখা শাস্ত্র দেখ না রেবে, কোরআন পুরাণ নয় রে প্রভেদ, শোন রে হিন্দু শোন মুসলমান, ভিন্ন নয় রে আল্লাহ হরি, শোন রে ফকির ব্রহ্মচারী, শোন রে ফকির ব্রহ্মচারী, ভিন্ন নয় রে আল্লাহ হরি, শোন রে ফকির ব্রহ্মচারী, ভিন্ন নয় রে আল্লাহ হরি, শোন রে ফকির যেমন বন্দির, বাহিরে আয় মিলন সন্ধির, উড়িছে জয়ের নিশা, কিবা মসজিদ কিবা মন্দির, শাস্তি ওটা যেমন বন্দির, বাহিরে আয় মিলন সন্ধির, উড়িছে জয়ের নিশা, বাবা পাগলা কইবে কত, সবার পায়ে হয়েছে বাবা পাগলা কইবে কত, সবার পায়ে হয়েছে আমার শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধু গুরু বৈষ্ণব হেরি আর্যত পুরুষ নারী, আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। দেখেছে শাস্ত্র অধ্যয়ন করে মানুষে যাকে করুণা করে তাকেই করুণা করেন বিশ্বের মালিক সাই, তাই কবিগান শুনবার তরে যারা বসে আছেন সবার ভেতরে, কাছে কিংবা আছেন দূরে, প্রত্যেকের চরণ ধরে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ, যাহতে যাই চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ, অসৎক্রিয়া কুটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, দেহটাকে করে খাটি, ভেতরেতে জাগে যেন পবিত্র স্বভাব। এভাব ধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলেন দেলে, মনশিক্ষায় আর বেশি বলে নাই প্রয়োজন। এখানেই বন্দনা করে ক্ষান্ত, কবিগানের যে বৃত্তান্ত, আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে অন্তরের একান্ত আকিঞ্চ। আমার বিপক্ষীয় বক্তা যিনি আজ অক্ষয় চক্রবর্তী নাম ধরে, তিনি আমাকে ইদানি কবি রসরাজ তারক সরকার রূপে করেছে কল্পনা। কিন্তু আমার কাছে বলুন দেখি, একজন সাধারণ মানুষ সভাকক্ষে রসরাজ তারকের লক্ষ্যে কথা বলতে পারে নাকি? সেই শক্তি আর সেই ভক্তি তার লেশমাত্র আমার মাঝে কদাচ মেলে না। তথাপিও গাইতে এসেছি কবিগান, আর ভূমিকা যখন করেছে দান, দাঁড়িয়েছি সভ্য সভাস্থান, এখন সভাতে বর্তমান রসরাজ তারক সরকার না হলেও তো বাবা চলে না। তাই সেই ভূমিকায় যাবার আগে আমি প্রার্থনা জানাই কবি রসরাজ তারক সরকারের পুরোভাগে, কোথায় প্রেমিক মহাভাগে আজ আমার কথা নিও,
তুমি থাকো যে দেশে আমাকে ভালোবেসে, আমার হৃদয় আকাশে বসে বসে তোমার কথা আমারই আধরে তুমি প্রকাশ করে যেও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন। এবার অক্ষয় চক্রবর্তীর কথা ধরে ধরে জবাব দানে বুঝাবো তারে, শুধু ভক্ত ভক্তা নারী নরে ধৈর্য সহকারে করবেন আস্বাদন। নিবেদন করেছে প্রথম এই ধর্মরাজ সভায়, হে তারক সরকার মহাশয় জানতে আমার অভিপ্রায়, তুমি যে হরি লীলামৃতটা করেছ লিখন, তার থেকে কিছু কথা দাও বক্তৃতা, যেটা বুঝতে আমি পারি নাই কদাচ। তবে শোনো, আমি লিখেছি বলে যে আমি বুঝেছি তাও কিন্তু সত্য নয়। আমাকে এই হরি লীলামৃত লিখন করবার জন্য বলা হয়েছিল, আমি করেছিলাম বর্ণনা, আমি এই হরি লীলামৃত লিখন করতে পারব না, আমি জানি না হরির লীলা, আমি জানি না। বসে শুনুন সুধীনরে, আমার ঘুমো ঘরে, আমার বুকের পরে গোলক পাগল তখন নরসিংহ মূরতি ধরে আমাকে ডাক দিয়ে কয়, কথা লবি তুই হরি লীলামৃত লিখন করবি, তা না হলে অব্যাহতি নাই এই বসুধায়। আমি করলাম বর্ণনা, আমি তো হরির লীলা জানি না, নরসিংহ রূপে করলো বর্ণনা, তোর জানা লাগবে না। তুই হস্তে কলম করিবি গ্রহণ, অন্তরে দেখ ভেবে তোর মধ্যে থেকে স্বয়ং হরি যা বলার বলিয়ে দেবে ওইটাই তুই করিবি লিখন। কি বলবো আপনাদের ধারে, হরি করুণা করিয়ে যা যোগান দিয়েছে আমারে তাহা করেছি লিখন। তবে আমার বক্তব্য তোমার কাছে করি বর্ণনা, আমি মূলত হরি লীলা সম্পর্কে জানি না, কারণ এই হরি লীলা ব্রহ্মা চতুর্মুখে বলে তার আদি অন্ত খুঁজে পাই নাই, পঞ্চমুখে পঞ্চানন বলেও শেষ করতে পারে নাই, এই সংসারের বুকে এই হরি কথা কেহই পরিপূর্ণভাবে বলতে সমর্থ নয়। আপনাদের জানা আছে সর্বক্ষণ, আমার কাছে বলুন দেখি আমি সেই হরি সম্পর্কে জানিটা কি, আমি কিভাবে করতে পারি এই হরি লীলামৃত লিখন। তবে শ্রীহরি করুণা করিয়ে যা যোগান দিয়েছে আমার ভেতরে আমি সেইটাই কেবল করেছি লিখন। এইবার বলেছে আমাদের মতুয়া, তোমাদের মতুয়ার আদর্শ বলবা, মতুয়া কারে খোয়ায়, এই মতুয়া কোথার থেকে এলো এইটা আমার জানতে অভিপ্রায়। যদি বৈষ্ণবের কথা বলো তাহলে আমার কথা শুনে আনন্দ পাবে ভালো। বৈষ্ণবের লক্ষণ কেমন, ত্রিনাদপি শুনি চেন তরুরি বসহিষ্ণু না অমানিন মানদান কীর্তনিয়া সদাহরি, সুন্দর করে ব্যাখ্যা করে বুঝাইয়ে দিয়েছে সবার ভেতরে। আপনারা ঘাসের উপর দিয়ে তৃণের উপর দিয়ে পদদলিত করে মারিয়ে যাবেন, তাহার মুখের ঘোষণা, ঘাস মাথা উঁচু করে আপনাকে কোনো প্রতিবাদের ধ্বনি তুলবে না যে তুমি আমার উপর দিয়ে হাইটে যাইয়ে না। আচ্ছা বাবা একটা কথা বলেন তো, সত্যি কি তৃণ কোনো প্রতিবাদ করে না? না অক্ষয়, খুলে বলি তোমার ধারে, আসলে তৃণ প্রতিবাদ করে, কিন্তু তৃণের মধ্যে যে প্রতিবাদের ভাষা এইটা তোমরা অনুভব করতে পারো না। কি বাবা বোঝা যাচ্ছে ভালো করিয়ে? গাছের প্রাণ আছে, যদি বিশ্বাস সবারই রয়েছে। আচ্ছা বলুন তো বাবা, সেই গাছের একটা শাখা কর্তন করলে সে ব্যথা পায় না? পায় তো, কিন্তু তোমাদের সেই অনুভূতি মেলে না। তোমরা কি করো না, বিশ্বাসঘাতকতার কাজ করো, অকৃতজ্ঞের কাজ করো, আর মুখে মুখে বলো কি গাছের যদি একটা ডালও কাইটে নেওয়া যায়, দুপুরের রোদ্রের সময় আপনাদের সবার আছে জানা, ছায়া হতে সেই বৃক্ষ আপনাকে কখনো বঞ্চিত করবে না। আচ্ছা তুমি যদি বোঝো বৃক্ষ তোমাকে ছায়া দান করছে, বৃক্ষ তোমাকে অক্সিজেন দান করে বাঁচাইয়ে রেখেছে, এত উপকার পাবার পরে তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করে অকৃতজ্ঞের মতে তার শাখাটা কর্তন করছো কেন? বৃক্ষ তো মনে করো কিছু কইল না,
কিন্তু তুমি কাজটা কি সেইটাও তো ভালো করে ভাইবে দেখলে না। এই জন্য বোঝার আরও একটু জায়গা আছে, যেখানে গিয়ে বুঝতে পারলে আপনারা জানুন ভক্ত দলে আমার অশ্বিনীর ভাষায় যেদিন মনের স্বভাব যাবে আর স্বভাব গেলে সেদিন অভাব যাবে, আর অভাব না থাকলেই আমার শ্রীহরি তোমাকে সেই দিন করুণা করবে, একদম পরিষ্কার, এর মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে যা প্রশ্ন করেছিল যদি তার সমাধান দেই সভ্যসভার ঠাই, মতুয়া অর্থটা কি? মো শব্দে আমি, তুয়া শব্দের অর্থ হচ্ছে তোমার বা তুমি। যেখানে ভক্ত আত্মনিবেদন করে ইষ্ট দেবতার কাছে আমাকে তোমার করিয়া লও, এই আত্মসমর্পণ পরিপূর্ণ হলে আপনারা জানুন ভক্ত দলে তাকেই মতুয়া বলে। একটু ভালো করে কান খুলে শুনে লও, এটা কার ভজন? এটা হচ্ছে বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর ভজন। রাধারানী পরিপূর্ণভাবে কৃষ্ণের প্রতি করেছিল আত্মসমর্পণ। যারা এই সংসারে শ্রীহরিকে সম্পূর্ণরূপে আত্মদান করতে পারে তারাই মতুয়া এই বিশ্বভুবন, তারা অহংকারে কিছুই করে না বাবা। আমি কিন্তু মূল কথাগুলো বলছি, এইবার যদি কেউ মতুয়ার মধ্যে মেলামেশা করে এর বিরুদ্ধ আচরণ করে সেটা তিনি জানেন, তিনি মতুয়া হবেন কি না এইটাও আমার বলার মতো দক্ষতা নাই বাবা। আমি আমার মতো করে বলেছি, ঠাকুর যেটা বলাচ্ছে আমি সেইটা বলছি। তাহলে রাধারানীর মতো যেজন পরিপূর্ণভাবে আত্মদান করতে পারে, আত্মসমর্পণ করতে পারে, সেই হইল মতুয়া সুজন। তাৎপর্য কি? মতুয়া মাতোয়ারা শব্দ থেকে মতুয়া, যিনি ইষ্ট নামে মাতোয়ারা হয়ে পড়েন বিশ্ব বসুধায়, যিনি সর্বময় আমার শ্রীহরিকে দর্শন করে এই বিশ্বময়, তিনি মতুয়া, দিলাম পরিচয় মাতোয়ারা। এইবার মাতোয়ারা থেকে মতুয়া, শুধু যে আচারমালা গলায় নিয়ে জয়ডঙ্কা নিশানে হরিনাম করলে তারাই মতুয়া হবে তাহা কিন্তু নয় বাবা। যে যার ভজন করুক, সেই ইষ্ট দেবতার নাম করতে করতে যদি জল ঝরে তার আখি পাতে, সে যদি ভাবের ঘরে মাতোয়ারা হয়ে যায়, তিনি মতুয়া হবে অন্তর দিয়ে দেখুন ভেবে শাস্ত্র মতে দিলাম পরিচয়। তিনি কালী ভক্ত হতে পারে, তিনি মাতোয়ারা হয়ে পড়লে তিনি মতুয়া হবেন, শিব ভক্ত হলে যদি মাতোয়ারা হয়ে পড়েন তিনি মতুয়া হবেন, কৃষ্ণ ভক্ত হলেও হবে। হরিভক্তের তো কোনো কথাই নাই, হরিভক্তরা তা মতুয়া ওই এই চলে সংসারের গায়ে। কে বাবা বোঝা যাচ্ছে? মানে কারো সঙ্গে কারো কোনো বিভেদ নাই, এই গুণগুলো থাকা চাই। যেমন বলেছেন ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ, যদি কেউ চণ্ডালের ঘরেও জন্মগ্রহণ করে সেও যদি ব্রহ্ম শক্তির অধিকারী হয় সংসারে, তাহলে তিনিও ব্রাহ্মণ বলে পরিগণিত হবে এ বিশ্ব ভুবন। এগুলো কর্মের দ্বারায়। কেন অশ্বিনী গোসাই বললেন কেউ কর্মগুণে হয় রাজরানী আর কেউ কর্মগুণে হয় বারানী? তাহলে কর্মের জন্যই হচ্ছে মানুষের সমস্ত কিছু, সমস্ত কিছুই সংসারে চলমান। একমাত্র কীর্তি হচ্ছে মানুষকে অমর করে রাখে বিশ্ব বিদ্যমান। কীর্তি যশ সজীবতেই, চলত চিত্তম চলত বিত্তম চলত জীবন যৌবনম চলত এবং সর্বম কীর্তি যশ সজীবতেই। অমর কীর্তি যেগুলো আছে সেই কীর্তির জন্য মানুষও তার সাথে সাথে অমর হয়ে থাকে। তাহলে এবার কি বললেন? মতুয়া ধর্ম আলাদা কোনো ধর্ম না শাখা? না, মতুয়া কোনো আলাদা ধর্ম নয়। ধর্ম কি? ধর্ম হচ্ছে একটা, সেটা হলো সনাতন। সনাতন শব্দের অর্থ যা ছিল আছে ভবিষ্যতেও একই রকম থাকবে, নিত্য শাশ্বত অব্যয় অজর অক্ষর। তাহলে সেই ধর্ম হইল সনাতন। আর এই যে দেখুন বৈষ্ণব বলেন, শিব ভক্ত বলেন, কালী ভক্ত বলেন আর মতুয়া বলেন, এরা সবাই এই সনাতন ধর্মের এক একটি শাখা। তাহলে যে কয়টা প্রশ্ন করেছিল প্রথমবারে,
আমি ছোট্ট ছোট্ট করে সমাধান দিলাম সভার মাঝারে। তবে যা কিছু কথাবার্তা বলিয়ে গেছে বাবা, কয় বিবেচনা করিয়ে নাকি কারে ওষুধ খাতি কইছে, সে আবার বিবেচনা বোঝে না। তার আবার একজন কাকা আছে বলদা মাতব্বর, সে কইছে বুঝিস না বিবি মানে কি, কয় কেন বউ, কয় সোনা মানে, কয় ওইটাই নাকি জুত, কি ব্যাখ্যা। অক্ষয় তোমারে করি মানা, এমন কথা কইও না যেটা পরে মার খাওয়ার ভয় থাকে। কি বাবা, ব্যাখ্যা করলে কথাবার্তা বললে অনেক সময় পরে মার খাওয়ার ভয় থাকে না? তাহলে আমি ছোট্ট একটা গল্প মনে পড়িয়ে গেছে, আমি তো অক্ষর মতো অত গল্প বলতে পারবো না, তারক গোসার ভূমিকায় দাঁড়াইছি, তো মনে যখন পড়িয়ে গেছে ডেলিভারি দিয়ে যাই, প্রসব বেদনা নিয়ে বাড়ি যাওয়ার চাইতে ডেলিভারি দিয়ে দেওয়াই ভালো। একজন নতুন বিয়ে করেছে বুঝলেন, তা নতুন যদি বিয়ে করে স্বামী স্ত্রীর কি সম্পর্ক এটা তো বলে বোঝানো লাগে না, মানে কেউ কাউরে চোখে হারায় না। তা ছয় মাস কাটিয়ে গেছে, জয়েন্ট ফ্যামিলি তো অনেক সদস্য বাড়িতে, এখনকার মানুষের মতো তো আগের মানুষ ছিল না, ফাঁকা জায়গা না হইলে স্বামী স্ত্রীও মনের কথা বলতে পারতো না, এখন তো সবার মধ্যে বলে দিলে ব্যাপার কোনো সমস্যা নাই, আর বলতে পারলে যে বলে সেভাবে মনে হয় আমি ভালো করছি। কিন্তু আগে এই একটু মানুষ ডাইকে ঢুকিয়ে চলতো, মনের কথাটা একটু ফাঁকা জায়গায় বলতো। তা ছয় মাস কাটিয়ে গেছে, বউটা অনেক দিন ধরে একটা কথা বলবে বলবে তা ভালো করে সেই সময় হয়ে ওঠে না, আবার যে সময় সময় হয় হয়তো অন্য কাজে মত্ত থাকে, ভালো করে মনে থাকে না। তাই বিকেলবেলায় সবাই বাড়ির এদিক ওদিক গেছে, স্বামী এই টাইমে বাড়ি আইছে, এখন বউটা ফাঁকা বাড়ি পাইয়া স্বামীরে বলছে শুনছ খবর আছে, কয় কি, কয় তুমি বাবা হবা আর আমি মা হব, আমি তিন মাসের গর্ভাবতী। স্বামী বড় আনন্দ পাইছে, কয় এত বড় মহা আনন্দের খবর তুমি আমাকে দিলে, বাবা বাবা। এই স্বামী স্ত্রী দুইজনে জড়াজড়ি করিয়া বেশ খানিকক্ষণ নাচানাচি করিয়ে এখন স্বামী বলছে আচ্ছা তুমি যে বললে তিন মাসের গর্ভাবতী, তা তুমি তো তিন মাস আগেই টের পাইছো তুমি মা হইবা আর আমি বাবা হব। আর এই কাজের জন্যই সবাই সংসার করে, সংসারে একটা সৎপুত্র জন্মগ্রহণ করলে, ভক্ত পুত্র সন্তান জন্ম নিলে তার জন্য সাত পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই এত বড় একটা মহানন্দের খবর তুমি আমারে তিন মাস পরে দিলে খান, আগে দাও নাই খান। বউটা কয় না বলতে চাইছিলাম আবার বললাম না, বললে যদি তুমি আবার আমার মার দর করো, কয় কস কি, তুই এইরকম একটা আনন্দের খবর দিবি তুই বাবা হবি আর আমি মা হব, আমি তোরে মার দর করবো খান। কয় না বিয়ের আগে বাড়িতে থাকতে একবার এরকম হয়েছিল, তো বাবার ধারে কইছিলাম বাবা জম্মের মার মারছিল। ব্যাপার হচ্ছে এইরকম কিছু বলবা না, যেটা বললে পরে আবার পেছনে কিছু মার দর খাওয়ারও ভয় থাকে। আরও যা যা বলিছে, কয় হ্যান্ডিক্যাপ্ট কানা কুজো নুলো, দেখেন নিজেই কিন্তু বলিয়ে দিচ্ছে কানা কুজো নুলো হইলে সেই কয়টা হ্যান্ডিক্যাপ্ট হয়। আচ্ছা দাড়ি শেভ করতে যাই অল্প একটু যদি কাটে যায় সেটা হ্যান্ডিক্যাপ্ট হয়, সেই আঙুল দেখাইয়ে যদি বুড়ো মানুষ তুলিয়ে দেয়, তারপরে নাকি কোন মুসলমান ভাই লুঙ্গি উল্টাইয়ে কইছে তোর চাইতে আমি বড় হ্যান্ডিক্যাপ্ট, এটা পায় কোন জায়গায়, আমি তো এ পর্যন্ত এইরকম করিয়া ভালো করিয়া শুনি নাই বাবা। তবে শুনতে খারাপ শোনা যায় না, পরে যা হয় হোক আর কি। যাক, তাহলে অক্ষয় যা যা বলবে আপনারা ভালো করিয়া শুনবেন। তবে আরও একটা নিবেদন করে গেছে, কি বলবো আপনাদের কাছে সেটাও ধরে ধরে দিতে হবে সমাধান, তবে অন্তরে করি ধারণা আমি কথায় কথায় বলবো না, সুরো ছন্দে গেয়ে শোনাই একখানা গান, এরপরে বলবো গানে গানে, আপনারা শুনবেন ভক্তগণে, গানে গানে দেব সমাধান। আমার কাছেও একটা প্রশ্ন করেছে, বলছে আমি নাতি হয়ে দাদুর কাছে প্রশ্ন করি, কি গুরুচাঁদ ঠাকুর কেন পতিত পাব, কায়দার নাতি বুঝলেন, ভালো নাতি পাইছি, প্রশ্ন করো করো আর কিছু যেন করো না। যাক তাহলে এইবার গেয়ে শোনাবো গান, তারপরে গানে গানে দেব সমাধান, কারণ একটু আগে বৃষ্টি হয়ে গেছে, আমি বেশি সময় নেব না, এরপরে একটু যদি আকাশ ভালো হয় তাহলে দুজনের কথাই আপনারা একটু শুনুন। অক্ষয় চক্রবর্তী বিষয়টা কেমন জানেন, বড় অহংকারী মানুষ, একটু ভালো করে শুনুন,
এই অক্ষয় চক্রবর্তী ঘোড়ার পিঠে করে চলে। তো একদিন উনি ঘোড়ার পিঠে করে ওনার নির্দিষ্ট লক্ষ্যে যাত্রা করেছে, আর অদূরেই একটা কবিগানের আসর বসেছে, সেখানে আমি আসরে গান গাইছি তারক গোসাই। ওই ঘোড়াটাকে যতই কষাঘাত করে লক্ষ্যের দিকে ছুটে না, বসে শুনুন ভক্তজনা, ছুটতে ছুটতে এসে আসরের মধ্যে হাজির হয়ে যায়। ঘোড়াটা যখন কবিগানের আসরের মধ্যে এসে দাঁড়ালো, তার দুই চোখে অঝরে জল ঝরতে ছিল। অহংকারী অক্ষয় চক্রবর্তী ঘোড়ার পিঠের থেকেই বলল, তুমি কে? তারক গোসাই বললেন, তুমি আমাকে চিনতে পারবে না, আমাকে চিনতে হলে তোমাকে ওড়াকান্দি হরিচাঁদের কাছে যেতে হবে, আগে বলো তুমি কে? বলল, আমি অক্ষয় চক্রবর্তী। বলল, বুঝেছি, তোমার নাম শুনেছি, তুমি সেই অহংকারী অক্ষয় চক্রবর্তী। দেখো, তুমি আমাকে চিনতে পারো নাই বটে, খুলে বলি এই কাব্যের হাটে তোমার এই ঘোড়াটা আমাকে চিনতে পেরেছে। দেখো, দুই চোখে জল ঝরিয়ে আমার কাছে তিনটে নালিশ করেছে, কি জানো? তুমি তাকে অকারণে কষাঘাত করো, মানে মারধর করো। দুই, এর যতটুকু প্রয়োজনীয় খাবার তুমি সেই খাবার একে দাও না। আর তিন, প্রভু আর ভৃত্যের মধ্যে সম্পর্ক যাই থাকুক, তার মধ্যে একটা সোহাগের জায়গা আছে না বাবা, ভালোবাসাবাসি আছে না? দেখবেন যারা গরু দিয়ে লাঙল চাষ করে, এখন তো প্রায়ই গরুর লাঙল উঠে গেছে, তারা মাঠে চাষবাস করে গরুটাকে প্রয়োজনে মারধর করে, কষ্ট করায়, বাড়ি এসে যখন গোয়ালে বেঁধে দেয়, আদালে যখন খাবার দেয়, খাবার দিয়েই কিন্তু গৃহস্বামী ক্ষান্ত হয় না, খাবার দিয়ে গরুর পিঠে হাত বুলাইয়ে দেয়, গলকম্বলে একটু হাত বুলাইয়ে দেয়, বুকে একটু থাবা মারে, গরুর সমস্ত পরিশ্রম তখন লাঘব হয়ে যায়। যারা ঘোড়ার পিঠে করে চড়ে, তারা ঘোড়ার থেকে নামার পরে ঘোড়াটাকে যদি কোথাও বেঁধে রাখে, তখন তার বুকে হাত দিয়ে তার ভালোবাসার করপরশ দান করে, তাতে তার হৃদয়ের পরিশ্রমটা চলে যায় দূরে। এই ঘোড়াটা আজ বলছে, তুমি তাকে প্রয়োজনের অতিরিক্ত পরিশ্রম করাও, খাটাও, অন্তরে কোনো ধারণা ঘোড়াটা নালিশ করেছে, তুমি তাকে তার বিনিময়ে একটু সোহাগ করো না। অক্ষয় চক্রবর্তী ঘোড়ার থেকে নেমে গেলেন, নেমে গিয়ে বললেন, আমাকে ওড়াকান্দি নিয়ে চলো। একদিন ওড়াকান্দিতে গেলেন তারকের সঙ্গে, হরিচাঁদ ঠাকুর দর্শন করে বলল, তারক, কারে ধরে নিয়ে আইছি? সে যে মুক্ত গগনের উড়ন্ত পাখি, অন্তরে দেখ ভেবে ফাঁক পেলেই যে ডানা মেলে ফাঁকি দিয়ে উড়ে চলে যাবে। অক্ষয় তখন পড়ল চরণ তলে, হরিচাঁদের কাছে করল বর্ণনা, ঠাকুর করুণা করো, আমি কোথাও ফাঁকি দিয়ে যাব না। হরিভক্তের চরণ তলে গড়াগড়ি দেবার জন্য ইচ্ছা জাগলো, কিন্তু পৈতাটায় তাকে বাধা দিতে থাকলো অহংকারে। মনে মনে ভাবলো, তাইলে পৈতাটাকে ছিন্ন করে আমি হরিভক্তের চরণ তলে গড়াগাড়ি দেব। যখন পৈতাটাকে ছিন্ন করতে গেল, হরিচাঁদ ঠাকুর নিষেধ করে বলল, অক্ষয় ধৈর্য ধরো, ত্রয়োদশ দিবস তোমাকে সময় দেওয়া হলো, কথা লবা, এই ত্রয়োদশ দিবস তুমি চিন্তা করবা, মন দিয়ে ভেবে দেখবা কোনটা ভালো কোনটা মন্দ, এরপরে যেটা মনে চায় তুমি সেইটাই করবা। অনেক কষ্টে এই ত্রয়োদশ দিবস পৈতার ভাতটাকে গ্রহণ করলো, যখন বুঝতে পারলো এই পৈতাটার জন্যই আমি হরিভক্তের মতো সরল মানুষের চরণ তলে গড়াগড়ি দিতে পারি না, অন্তরে করলো বিবেচনা, আমি এই পৈতার বন্ধন আর রাখবো না, পৈতা ছিঁড়ে নবগঙ্গার জলে বিসর্জন দিয়ে মতুয়ার দলে মিশে হরিভক্ত হয়ে গেল। আজ সেই অক্ষয় চক্রবর্তী তার প্রাণের কথা শুনবার জন্য এসেছে। তবে আমি তার জিজ্ঞাস্য দুই চারটে কথা বলছি, এরপরে আমি অক্ষয়ের উপরে ভার দিয়ে যাব, অক্ষয় যেন সুন্দর করে হরিকে কীভাবে উপলব্ধি করলো, ভক্তরা কি করে কি আনন্দ লাভ করে, হরিভক্তের সঙ্গে মিশলে মানুষের কি আনন্দ হয়, সেগুলো যেন এসে পূর্বাপর ব্যাখ্যা করে ভক্তদের বলে আনন্দ দিয়ে যায়, সেই আলোচনা করবে, যেখানে ভক্তে ভক্তে কোনো বিভেদ থাকে না।
যে কথার মধ্যে দিয়ে মানুষে মানুষে ব্যবধান ঘটায়, অন্তরে করুন ধারণা, সেই কথা কখনো ধর্ম কথা হতে পারে না। এটা হচ্ছে বোঝার ব্যবধান। যেভাবে কিছুকে আস্বাদন করলে পেছনে একটা গণ্ডগোল থাকে বুঝতে হবে, তাহলে বোঝাটা ঠিক মতো হয় নাই। আজকেই একটু প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, বলছে মঙ্গলাচরণে সবারই জয় দেশে, দশরথের জয় দেশে, হরিচাঁদের ভকত কইছে। উনি চিন্তা করছে দশরথরেই কেন্দ্র করে হরিচাঁদের ভক্ত কইছে না, দশরথরে তো কইয়েই দেশে। আমি বললাম আমি ভালো হরি কথা বুঝি না, তবে দশরথরে তো উদ্ধৃতি দিয়ে বলেই দিয়েছে উনি ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ একজন। এরপরে বললেন হরিচাঁদের ভকত, তার মানে এই হরিচাঁদের যত ভক্ত আছে সকলকে একসঙ্গে স্মরণ করে তাকে বন্দনা করা হয়েছে। এখন যদি বাবা বন্দনা করতে গিয়ে এখানে সবার নাম ধরে ধরে খালি জয় দিতে হয়, তাহলে এক বছর অনুষ্ঠান চাপাইলে দেখা গেল দুই বছর লাগবে সবার নাম ধরে জয় দিতে দিতে, তাহলে আর বাদ বাকি কথা কওয়া যায় বাবা। তাহলে যেভাবে আস্বাদন করলে গণ্ডগোল থাকে না বুঝতে হবে সেইটা ভালো, যদি বোঝার মধ্যে দিয়েই গণ্ডগোল থাকে বুঝতে হবে ওইটা কোনো রকমে ধর্ম কথা হতে পারে না। ভালো কথা সবার জন্য ভালো বাবা। হরিচাঁদ ঠাকুর বললেন সত্য কথা কবা। আচ্ছা কোনো ধর্মের মানুষ আছে তারা বলতে পারবে যে না আমাদের ধর্মে বলিয়ে দে যে যত পারো মিথ্যা কথা কও? আছে বাবা? ব্রহ্মচর্য পালন করবে, জীবন আনন্দময় হবে, শ্রীহরি করুণা করবে। আচ্ছা কোন ধর্মে আছে যে ব্রহ্মচর্য ঘন ঘন নষ্ট করে দিলে ভগবান তারে কৃপা করবে? আছে? নারীকে মাতৃরূপে দর্শন করবে, পরনারী যারা তাদেরকে মাতৃরূপে দর্শন করতে হবে। আচ্ছা কোন জায়গায় লেখা আছে যে নারীর উপরে যত অত্যাচার করবে ভগবান তারে তত বেশি ভালোবাসবে? লেখা আছে বাবা? দেবরাজ ইন্দ্র পর্যন্ত নারীর উপরে অনধিকার চর্চা করতে গিয়ে, তাকে ইন্দ্রিয় সুখের শিকার করতে গিয়ে তার শরীরে সহস্র ভগচিহ্ন হয়েছিল। দেবতাদের অনুরোধে হরিদ্রমদ গৌতম ঋষি ওইটাকে লোচন চিহ্ন করে দিয়েছিল, তথাপিও ব্রহ্মরন্ধ্রে একটা ভগচিহ্ন থেকেই গেল। হরিদ্রমদ গৌতম ঋষি বলেছিল যে ভগের প্রতি তোর এত আকর্ষণ, গুরুমাতার শ্লীলতা করিলি হনন, অন্তরে দেখ ভেবে সমস্ত শরীরের চিহ্নগুলো লোচন চিহ্নে পরিণত হলেও সহস্রারে একটা ভগচিহ্ন থেকেই যাবে সর্বক্ষণ। দেখেছেন? তাহলে ভালো কথা ওইটা সবার জন্যই ভালো বাবা। এমন কেউ নাই যেখানে গেলে পরে বাবা ভালো কথা তার কাজে লাগবে না। একটা কথা বলে গেছে কি মতুয়াদের মধ্যে আছে, সন্ন্যাস কি করে হয় সংসারে থাকে বলে গেছে না বাবা? বানপ্রস্থ হইতে পারে, ব্রহ্মচর্য হইতে পারে, তারপরে গার্হস্থ হইতে পারে, বানপ্রস্থ হইতে পারে। আচ্ছা সন্ন্যাস কি করে হয়? তাহলে সন্ন্যাস হইল ত্যাগের ধর্ম, আপনারা বুঝে নেবেন আমার কথার মর্ম। আচ্ছা কথা বলিয়ে গেছে, এখন দুই চার কথা না বললে তো হয় না বাবা। তাহলে এই ত্যাগ আর ভোগ দুটোর আলোচনা করে কোনটা শ্রেষ্ঠ যদি দেওয়া যায় পরিচয়, আদি হতে এ পর্যন্ত আপনারা জানেন সিদ্ধান্ত কি বাবা? ত্যাগ কেই বড় করে গেছে কেউ কেউ তার মতে, কিন্তু দেবতা ও অবতার যত কথা নাই অসঙ্গত, সংসার ছাড়া পেরেছে কখনো জগতে আসতে বাবা? সংসার ছাড়া আসার কায়দা নাই। একজন মাকে আশ্রয় করবে, একজনকে বাবা বলে স্বীকার করবে, তারপরে ভগবানকে আসতে হবে। কোন ত্যাগীর ঘরে যাইয়ে ভগবান ঠেলে ওঠে নাই, কোনো জায়গায় দেখাতে পারবেন না। তাই ত্যাগ আর ভোগের মধ্যে যদি আপনারা বিশেষ করে একটু ভালো করে বুঝে দেখতে যান, ওই ত্যাগীর চাইতে সংসারীরাই ভালো। এই জন্য কি বলা হলো, সংসারে থাকিয়া যদি কারো হয় ভাবের উদয় সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। আমি আগের থেকে বলতে বলতে আসি, এক কথায় এক কথায়, সুখদেব ব্রহ্মচারী মহাত্যাগী মহাত্মা তাই না বাবা? জন্মের পরের থেকেই আটা দেশে এক জায়গায় গোদহন কাল পর্যন্ত থাকবে না, তারে দীক্ষা দেওয়ার জন্য পাঠাইছিল কার দ্বারে বাবা? পাঠাইছিল জনকের দ্বারে। তাহলে জনক ঋষি কি সংসারী না ত্যাগী? তাহলে এই জনক ঋষি সংসারের মধ্যে ছিল,
সুখদেবকে যখন পাঠাইয়া দিল, সুখদেব গিয়ে দেখলো জনক ঋষি শুয়ে রইছে আর রমণীগণ স্তন পদ্মে তেল মেখে জনকের শরীরে মর্দন করছে। সুখদেব চিন্তা করছে, বাবা আমারে আর কোনো জায়গায় ভালো গুরু পাই নাই, এমন একজন মানুষের দ্বারে পাঠাইয়েতেছে, আমি একজন ত্যাগী মানুষ, আর সমস্ত রমণীরা স্তন পদ্মে তেল মেখে জনকের গায়ে মেখে দিচ্ছে, ঘৃণায় চলে গেছে। বাবাকে বলছে, বাবা তুমি আর জায়গা ভাও নাই, আমার এই জায়গা পাঠাইতেছো। বলছে, কি হয়েছে বাবা? কয়, এই মানুষটা শুয়ে রয়েছে, রমণীরা স্তন পদ্মে তেল মেখে সারা গায়ে মর্দন করছে। বলছে, বাবা শুধু এইটুক দেখছো, আর কিছু দেখো নাই? বলছে, হ দেখেছি। কি? যে পায়ের তলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, পা দুখানা আগুনের মধ্যেই ভরে দিয়ে শুয়ে আছে। ব্যাসদেব বলছে, বলো কি, পায়ের তলায় আগুন জ্বলছে, পা দুখানা আগুনের মধ্যে রইছে, তা জনক ঋষি উহু আহা করছে না, তার পুড়িয়ে যাচ্ছে না শরীরে, আগুন তাকে দাহ্য করছে না। বলছে, বাবা সেইটা তো কিছুই বুঝলাম না, উহু আহাও করে নাই। খুলে বলি তোমার ঠাই, পায়ের দিকে তাকাইয়া দেখলাম পাও ঝকঝক করতেছে, কোনো জায়গায় আগুনে পুড়িয়ে ঠুড়িয়ে যায় নাই। ব্যাসদেব করলো বর্ণনা, বাবা যাকে সংসারে আগুন দাহ্য করতে পারে না, তোমার কাছে করি বর্ণনা, নারীকেও আগুনের সঙ্গে তুলনা করা হয়, কিন্তু এই নারী আগুন তুচ্ছ, তাকে কোনো ক্ষতি সাধন করতে পারে না। তাহলে কোথায় থাকতে হবে? মনটা থাকবে এই রূপনগরে, দেহটা থাকবে ইষ্টের চরণের পরে, স্বরূপে নয়ন দিয়ে আরোপের ঘরে যেজন করে বিচরণ, আর নিজের ইষ্ট দেবতাকে করে স্মরণ। অন্তরে করুন ধারণা, সংসারে থাকলেও সংসারের চাওয়া পাওয়া এইগুলো তাকে স্পর্শ করে না বাবা। খালি বনে জঙ্গলে ঘুরিয়ে বেড়াইলে, না চাইয়ে খাইলেই ত্যাগী হয়ে যায় নাকি? সুখদেবরে দীক্ষা দিয়েছে, দীক্ষা দিয়ে পরবর্তীকালে যখন আসছে, দীক্ষা নিয়েছে ক্ষমা ঠমা চাইয়ে, তারপরে জনক ঋষি বলছে, বাবা এই জায়গা বস। উনি শুয়ে আছে, বসে রয়েছে জনক ঋষি, মায়া আগুন রাজবাড়িতে দড়াইয়ে দিছে, দাউ দাউ করে আগুন জ্বলিয়ে উঠছে। সুখদেব কেবল স্নান করিয়ে আইছে, ওর যে কৌপিন ছিল কৌপিনটা রাজবাড়ির দড়িতে নাড়িয়ে দিছে, লাভ দিয়ে যাইয়া কৌপিন রক্ষা করার জন্য খেপে উঠছে। যেই কৌপিন নিয়ে গুরুদেবের কাছে আইছে, জনক ঋষি বলছে, বাবা তুমি আমার চরণে করেছ আত্মনিবেদন, তোমার বলতে তো কিছু নাই, তা তোমাকে আমি বসতে বলেছিলাম, এখান থেকে যখন উঠিয়ে গেলি আমার কাছ থেকে অনুমতি নিয়েছিলে? সুখদেব বলে, বাবা এটা তো জরুরি অবস্থা, আমার কাছে কও দেখি, এই রকম একটা অবস্থায় পড়লে অনুমতি নেওয়ার দরকার ভরে নাকি? কয়, জরুরি অবস্থা মানে? তুমি উঠে গেলে কেন? বলছে, রাজবাড়ির দড়িতে আমার কৌপিনটা নাড়া ছিল, যদি না যেতাম তাহলে পুড়িয়ে যাইতো, ওইটারে রক্ষা করলাম। কয়, বাহ 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 বাহ, আচ্ছা এইবার আমার কাছে কও, তোমার ওই কৌফিনের দাম বেশি না আমার রাজবাড়ির দাম বেশি? হ্যাঁ, সুখদেবের আর কথা নাই, আমার রাজবাড়িটা পুড়িয়ে যাচ্ছে, আমি এখানে শুয়ে আছি, আমার মনের মধ্যে জ্বালা ঠেকতেছে না, তোমার সামান্য কৌফিন পুড়িয়ে যাচ্ছে বলে জ্বালা ঠেকতেছে? ও বাবা, একটা কার বেশি হইল? কথা নয় অসঙ্গত, যদি কেউ থাকতে পারে সেই জনকের মতো, তাহলে এই সংসারে থেকে তারও সন্ন্যাস হয়। অশ্বিনী ছিল, খুলে বলাই ভালো, ভক্তরা গিয়ে ডাক দিয়ে বলল গুরুসাদের কাছে, বাবা দাদা অশ্বিনী প্রচণ্ড গরিব, খুব অভাব তার, আমরা দুই চারজন ভক্তও যদি ওনার বাড়ি যাই, দাদা একটু ভিক্ষা না করে আমাদের একটু প্রসাদ দিতে পারে না? বাবা তুমি তো সবই পারো, তাহলে দাদার অভাবটা পূর্ণ করে দিতে পারো না? গুরুসাদ বলছে, আমারে তো কোনোদিন কয় নাই, আর আমিও তো জানি না, যাক তোদের কাছে যখন শুনলাম তখন জানলাম, মনে আছে ভাবো, আজকে আমি অশ্বিনীর অভাব পরিপূর্ণ করিয়ে দেব, যা অশ্বিনীকে আমার কাছে আসতে বল, আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দান করব। যখন অশ্বিনী খবর পেল, চোখের জলে ভেসে এসে গুরুসাদের কাছে প্রার্থনা করলো, বাবা তুমি আমাকে ডেকেছ? বলছে, হ্যাঁ রে অশ্বিনী, তুই নাকি খুব গরিব, খুব অভাবের মধ্যে আছিস, ভিক্ষা না করিয়া দুইজন অতিথি দুইজন ভক্ত সেবা দিতে পারিস না, কোনোদিন তো বলিস নাই বাবা, মনে আছে ভাবো, আজকে তোর সমস্ত অভাব আমি দূর করিয়ে দেব, বল কি চাস? আজ তুই যা চাবি
আমি সেইভাবেই পূরণ করবো তোর দাবি, তুই তাই পাবি, বল কি চাস। অশ্বিনী কি বললেন বাবা, চোখের জলে বলল, বাবা যদি আমার প্রতি সদয় হও, কথা লও, আমার একখানা কুড়ে ঘর আছে, নিবেদন করি তোমার কাছে, আমার এই কুড়ে ঘরখানা পুরাইয়ে সারখার করে দা। গুরুচাঁদ ছল ছল আকিতে ডাক দিয়ে বলল, আজ অশ্বিনীর সাক্ষাতে বাবা অশ্বিনী, এমন করে কেন চাইলি আমার কাছে বল দেখি, কোনো সন্তান এমন করে চাইলি বাবা সেই চাওয়া পূর্ণ করতে পারে নাকি? তার একটা কুড়ে ঘর ভেঙে যাবার জন্য কেন নিবেদন করলি আমার পায়? অশ্বিনী বলল, বাবা আমি যে তোমার নাম করি, তোমার বাবার নাম করি, হরিভক্তের সঙ্গে মেলামেশা করে ঘোরাফেরা করি, এই ভাঙা কুটির এর দিকে যখনই আমার মনটা চলিয়ে যায়, অন্তরে করো ধারণা, আমি আর তখন সাবলীলভাবে নাম করতে পারি না, তোমাদের নাম করার পথে এই কুড়ে ঘরটাই যেন আমার সম্মুখে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়, তাই কথা লাও আমার কুড়ে ঘরটা পুরাইয়ে সারখার করে দাও, তোমাদের চরণ তলে আশ্রয় নিয়ে তোমাদের নাম গুণগান করতে আমাকে সুযোগ করে দাও। বাবা সন্ন্যাস কারে কয়, সন্ন্যাসটা কারে কয়? আত্মসুখ যদি হয় বিবর্জিত, কথা নয় অসঙ্গত, সেখানেই যদি এসে সন্ন্যাস দাঁড়ায়। লোচন গোসাইয়ের কথা যদি দেই বক্তৃতা, ভক্ত শ্রোতায় আপনারা জানেন বিলক্ষণ, লোচন গোসাই আমার হরিচাঁদের কাছে গেছে। হ্যাঁ, কাম যিনি চেহারা, কাম মানে দেবতাদের মধ্যে সবচাইতে সুন্দর হচ্ছে কামদেবের চেহারা। এখন কাম যিনি চেহারা কারে কয়? লোচন গোসাই ছিল ভৃগুমণি, আপনারা জান শুনি, উনি এবার এত সুন্দর চেহারা পাইছে যে কামদেব লোচন গোসাই দেখলে যেন লজ্জা পাইয়ে যায়। তাহলে এত সুন্দর চেহারা নিয়ে বসে আছে, আলোচনা চক্র শেষ হইয়ে গেছে, যে যার মতো ঠাকুরকে প্রণাম করছে, যার ইচ্ছে যা চাচ্ছে ঠাকুর তথাস্থ বলে করুণা করে তাই দান করছে, চলিয়ে যাচ্ছে, সবাই চলিয়ে গেছে, লোচন বসে আছে আর ঠাকুর বসে আছে। ঠাকুর বলছে, ও লোচন, সবাই সব কিছু চাইয়ে নিয়ে গেল, তুই তো কিছু চাইলি না। কয় বাবা তোমাকে একটু পরাণ ভরে দেখি, এর চাইতে বেশি আমার কিছু চাওয়ার ইচ্ছে নাই। বলছে না, সে সুযোগ তো তুই পেয়েছিস, আমাকে দেখছিস আরো দেখবি, আপত্তি নাই, কিন্তু তবুও তো কিছু চাইয়ে নে, তোর ইচ্ছে না থাকলে আমি দিয়ে তো একটু আনন্দ পাই, দেখেছেন দয়াল কেমন। লোচন ভাসিয়া চোখের জলে পড়িয়া আমার হরিচাঁদের চরণ তলে ভক্তিপূর্বক নিবেদন দিলেন, ঠেলে ঠাকুর কথা লও, যদি আমার প্রতি সদয় হয়ে থাকো, রাখো আমার কথা, রাখো আমার এই সুন্দর রূপ যৌবন তোমাদের নাম করার পথে অন্তরায়, আমার এই সারা দেহে কুষ্ঠ ব্যাধি দিয়ে আমাকে ভরিয়ে দাও। শ্রীহরি করুণা করল, তথাস্থ বলে যখনই বরদান করল, লোচনের সর্ব অঙ্গে কুষ্ঠ ব্যাধিতে ভরে গেল। হ্যাঁ লোচন, সারা শরীরে কুষ্ঠ ব্যাধি, আর অন্তরে সে হরি নাম করে মহাব্যাধি মুক্ত করে ঘুরে বেড়ায় নিরবধি। শিষ্য বাড়ি গেলে শিষ্যরাও তাকে দেখে অনেকে মুখ ঘুরাইয়ে নেয়। নারাইলে এক ভক্ত ছিল, একদিন লোচন সেই ভক্তের বাড়িতে এলো। ভক্তের বাড়িতে যখন দাঁড়ালো, ভক্ত শিষ্য ছেলেকে দর্শন করে বলল, ও বাবা আমি কয়েকদিন ভরে কিছু খাই নাই, কথা লবি কিছু খাবার দিয়ে আমার একটু শান্ত করবি? বলল, দাঁড়াও তোমার মা তো ঘরে নাই, মাকে ঘাটের থেকে ডেকে নিয়ে এলো। কিন্তু ওই শিষ্য মেয়েটা গুরুদেবের শরীরে কুষ্ঠব্যাধি, তো হাত দিয়ে কিছু ধরার মতো নাই, কুষ্ঠব্যাধি হলে দেখেছেন তো ঘা হয়ে সমস্ত মাংসগুলো খুশে খুশে পড়ে যায়, হাতটা এরকম হয়ে গেছে, তা দিয়ে কিছু ধরার মতো পরিস্থিতি নাই। যখন মেয়েটা ঘৃণা ভরে দূরে এসে স্বামীর কথায় দাঁড়ালো, লোচন গোসাই বলল, মা আমি বড় ক্ষুধার্ত, কথা লবি কিছু খাবার দিয়ে আমাকে জীবন বাঁচাবি? মেয়েটার ইচ্ছা করছে না, তবুও স্বামীর কথায় বলছে, ও বাবা আমি তো তোমারে খাবার দেব, কিন্তু তুমি খাবা কি করিয়ে, তুমি তো হাত দিয়ে ধরতেই পারো না, আমি খাবার তো দেব, তুমি খাবা কি করিয়ে? লোচন গোসাই বলল, ওমা তুই যদি আমাকে ভালো হয়ে খাবার দিস, আমার মনে আছে ভাবো, আমি ভালো হয়ে খাবো। শিষ্য মেয়ের মনে কৌতূহল জাগলো, বাবা বলেছে আমি ভালো হয়ে খাবার দিলে বাবা ভালো হয়ে খাবে, দেখি আমি চেষ্টা করব যত ভালো পারি সেবার আয়োজন করব, দেখি বাবা কি করিয়ে ভালো হইয়ে খায়।
মেয়েটা খুব ভক্তির সাথে রান্না করলো, ধূপ্রদীপে জ্বালাইয়ে গুরুদেবকে সেবার অন্নের থালা এনে যখন সম্মুখে ধরে দিল, সাষ্টাঙ্গে একটা প্রণাম দিয়ে বসেছে, কিন্তু লোচন গোসাই চুপচাপ বসেই আছে। সেই সময় এটা বলছে, বাবা তুমি যে বলেছিলে আমি ভালো হয়ে রান্না করে দিলে, খাবার দিলে তুমি ভালো হয়ে খাবে, ও বাবা আমি সাধ্যমতো ভালো হয়ে তোমার এই খাবার জোগাড় করেছে, কথা লাও তুমি একটু ভালো হয়ে খাও, আমাকে দেখাও। বসে শুনলে জ্ঞানী দল শিষ্য মেয়েটা যখন চোখের জলে নিবেদন করলো, লোচন গোসাই জয় হরি বল বলে যখন হুঙ্কার দিল, দেখতে দেখতে কাম যিনি চেহারা তাহার ফুটিয়া উঠিল। মেয়েটা দর্শন করে ভাবে, তাই আমি গুরুদেবের উদ্দেশ্যে কত বাজে চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু আমার গুরুদেবের চাইতে সুন্দর চেহারার মানুষ এই জগতে আর একজনও নাই। অন্তরে করলো ধারণা, আমার গুরুদেবের এত সুন্দর চেহারা আমি একা দেখে আনন্দ পাবো না, মনে আছে ভাবো এই পাড়ার যত মহিলারা আছে তাদের ডেকে এনে তাদেরকেও দেখাবো। মেয়েটা যখনই গোসাই সেবা করছে পাড়ার মধ্যে গিয়ে অন্যান্য